এবং তার কজেস ইফেক্টস এবং সলিউশন নিয়ে আসলে সবসময় বিতর্ক থাকে, তর্ক হয়, ডিসকাশন হয় বিভিন্ন জায়গায়। এবং গতকালকে যদি প্রথম আলো দেখো, দেখবা শহরের কালচারে দেখা যাচ্ছে, কালকে প্রথম আলো দেখছো সবাই কম বেশি? না জি স্যার, স্যার, 39 বিবাহ বিচ্ছেদ ঢাকায়। হ্যাঁ। তার মানে হচ্ছে যে এটা আস্তে আস্তে মানুষ আসলে কি হচ্ছে এই বিষয়টা নিয়ে ওরিট কারণ, এবং দেখবা আমাদের দেশে আগে কিন্তু রিমেরিজ কনসেপ্টটা বেশি ছিল না, উইডো ম্যারিজ কনসেপ্টটা বেশি ছিল না, এখন এটাকে কিছুই মনে করছে না। তার মানে আসলে এটা একটা সোশ্যাল ইস্যুজে পরিণত হচ্ছে। এবং আর একটা ইফটিজিং এর কথা চিন্তা করে দেখো, বা কি বলা চলে র্যাপিং কেসের কথা চিন্তা করে দেখো, এবং সেখানে দেখো তোমরা যদি কেউ পড়ে থাকো, বলা হচ্ছে যে আজকের দিনে আমাদের দেশে যে বিয়ের ক্ষেত্রে এত বিচ্ছেদ ঘটতেছে, সেই ক্ষেত্রে করোনা একটা বড় দায়ী, কারণ করোনা মানুষের জীবনে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক জগতে বড় ধরনের প্রভাব বিস্তার করছে। করোনাকালীন সময়ে যখন হাজবেন্ড ওয়াইফ একসাথে বাসায় বেশি সময় থাকছে, সবসময় ঝগড়াঝাটি হচ্ছে, বিভিন্ন ধরনের হিটেড ডিবেট হচ্ছে, ছোট বিষয় হয়তো বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে, এবং সেখান থেকে হয়তো একটা সোশ্যাল ইস্যুস তৈরি হয়ে যাচ্ছে। এবং তোমরা জানো কিনা, ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখা যাচ্ছে করোনাকালীন সময়ে আর্লি ম্যারেজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, বিশেষ করে ইমিগ্রেন্ট পিপলদের মধ্যে, কারণ তারা এখন কি করছে, যেহেতু মেয়ে স্কুলে যেতে পারছে না, মেয়ে বেরোতে পারছে না কোথাও, সে কমপ্লেন করতে পারছে না, তারা ধরে ধরে পরিচিত ফ্যামিলির মধ্যে, বাঙালি ফ্যামিলি বা মুসলিম ফ্যামিলির মধ্যে কি হচ্ছে আর্লি ম্যারেজ দিয়ে দিচ্ছে, কারণ একটা সোশ্যাল ইস্যুস। তাহলে সোশ্যাল প্রবলেমস কোনটা? এ সোশ্যাল প্রবলেম ইজ সামথিং দ্যাট ইজ সিন অ্যাজ হার্মফুল টু সোসাইটি, মানে যখন একটি সামাজিক সমস্যা দেখা যায় যে সমাজের জন্য সাংঘাতিক ভাবে হার্মফুল, এবং যেটা সমাধান করার জন্য আসলে কিছু না কিছু করা উচিত। যেমন একটা বাংলাদেশের সোশ্যাল প্রবলেম হচ্ছে গ্যাং র‍্যাপ বা গ্যাং করাপশন বাংলাদেশে, এটা বড় ধরনের সোশ্যাল প্রবলেম। একটা সোশ্যাল প্রবলেম কি হতে পারে, ধরো এই যে ইফটিজিং করা। সুতরাং সোশ্যাল প্রবলেম তখনই একটা প্রবলেমকে সোশ্যাল প্রবলেম হিসেবে দেখানো দেখা হবে বা সোশ্যাল ইস্যুস হিসেবে দেখা হবে যখন এটা কিনা কোনো ব্যক্তি বা কতিপয় ব্যক্তি সমস্যা না হয়ে মেজরিটি মানুষের সমস্যা হিসেবে পরিগণিত হবে, এবং তখন দেখা গেছে যে এটাকে সমাধান করার জন্য সরকার হোক, ব্যক্তি কেন্দ্রিক হোক, কমিউনিটি কেন্দ্রিক হোক, বিভিন্ন ধরনের পলিসি নেওয়া হয়। এবং বারবার মনে রাখবা, তোমার সন্তান লেখাপড়া করে না, বা তার একটা পরিবার একটা সন্তান ঠিক মতো লেখাপড়া করছে না, এটা সোশ্যাল ইস্যুস না, কারণ এটা মাধ্যমে ওই পরিবার এফেক্টেড, সবাই এফেক্টেড না। কিন্তু একটা এলাকায় দেখা গেল যে যুগ যুগ ধরে পানি রাস্তার মধ্যে থাকে ড্রেনেজের অভাবে, ইট কুড বি এ সোশ্যাল প্রবলেম, কারণ এটা শুধুমাত্র একটি পরিবারকে এফেক্ট করছে না, ওই এলাকার মেজরিটি পরিবারকে, মেজরিটি মানুষকে এফেক্ট। তাহলে সোশ্যাল প্রবলেম থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হয়, স্যার শোনা যাচ্ছে না স্যার? আমি ছিলাম না, একটু দরজাটা লাগিয়ে দিলাম, শুনতে পাচ্ছ এখন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এই যে সোশ্যাল ইস্যুস এর কথা বললাম বা সোশ্যাল প্রবলেমস এর কথা বললাম, এই সোশ্যাল ইস্যুস বা প্রবলেম হওয়ার পরে সরকার বা লোকাল গভর্নমেন্ট যেটা করে, বিভিন্ন ধরনের প্ল্যান তৈরি করে, বিভিন্ন ধরনের অ্যাকশন তৈরি করে যাতে এই ঘটনাটা বা এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ হয়। যেমন ধরো ইফটিজিং এর কথা যদি চিন্তা করো, বা তুমি যদি র্যাপিং কেসের কথা চিন্তা করো, তাহলে যখন সরকার দেখলো এটা অহরহ বেড়ে যাচ্ছে, তখন সরকার একটা পলিসি ডেভেলপ করলো যে র‍্যাপিং রিলেটেড যে সমস্ত নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো আরো কঠোর করা দরকার,
এবং সরকার কি করলো, যাবজ্জীবন কারাদণ্ড থেকে ওইটাকে আরো কঠোর করার জন্য কি করলো, ক্যাপিটাল পানিশমেন্টের ব্যবস্থা করলো। ঠিক একই রকম ভাবে ধরো তোমার এলাকায় যদি প্রতি বৎসরই বন্যায় বাঁধ ভেঙে যায় বা বন্যায় বাড়িঘর ভেঙে যায়, তাহলে ওই এলাকার জন্য সোশ্যাল পলিসি হওয়া দরকার যে কিভাবে একটা সুন্দর বাঁধ তৈরি করা, যেটা হলো প্ল্যানের মধ্যে, আর বাঁধটা কিভাবে তৈরি করবা, কি কি ম্যাটেরিয়ালস ব্যবহার করবা, কারা কারা ইনভলভ থাকবে, এই সমস্ত কিছু হচ্ছে একসাথে, বুঝতে পারলাম? সুতরাং সোশ্যাল পলিসি তখনই নেওয়া হয় যে কোনো একটা সোশ্যাল প্রবলেমকে সামনে নিয়ে। যেমন যখন দেখা গেল বাংলাদেশে ওভার পপুলেশন হয়ে যাচ্ছে, তখন কি পলিসি নিল বাংলাদেশ সরকার? ওই যে 2 সন্তান 1 সন্তান, হ্যাঁ বলো, ওই যে দুইটি একটি হলে ভালো হয় সন্তান, ওইটা পলিসি নিছিল না? না, পলিসিটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজ, মানে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার করা, যার মাধ্যমে কিনা আস্তে আস্তে ওভার পপুলেশন হ্রাস পাবে। এবং প্ল্যানটা থাকে কোথায়? প্ল্যানটা থাকে হইলো কোথায় থাকে প্ল্যান? স্যার পরিবার ও স্বাস্থ্য মন্ত্রণালয়। না, প্ল্যান থাকে হইলো কাগজে। অ্যাকশনটা তুমি কোন সময় বুঝতে পারবা? ইমপ্লিমেন্ট করবে যখন, হ্যাঁ বলো, শুনতে পাইনি, আবার বলো। প্রচার করবে যখন আর কি, ইমপ্লিমেন্ট না করবে যখন আর কি। না, প্রচার অ্যাকশন একটা, কিন্তু মানুষ যখন এটাকে অ্যাকসেপ্ট করবে, যখন বাংলাদেশে আস্তে আস্তে জনসংখ্যা দ্রুত গতি হ্রাস পেতে থাকবে, তখন বোঝা যাবে অ্যাকশন শুরু হয়েছে। সুতরাং বাংলাদেশে কিন্তু অনেক কিছুর ব্যাপারেই ভালো ভালো প্ল্যান আছে, কিন্তু মনে রাখতে হবে শুধু প্ল্যান থাকলে হবে না, কি করতে হবে, অ্যাকশনে পরিণত করতে হবে। এখন চিন্তা করে দেখো, এই করোনাকালীন সময়ে তোমাদেরকে একটি, স্যার বলো, আপনার কথা ভেঙে ভেঙে আসছে স্যার। অন্যরা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। মানে তোমার নেটের সমস্যা হইতে পারে আর কি। আচ্ছা আরেকটু আগে নিচ্ছি, মনে হয় না, কারণ শুনতে পাচ্ছে তো সবাই। এই যে করোনাকালীন সময়ে তোমাদের ধরো অনেকদিন ক্লাস বন্ধ ছিল, এটা একটা সোশ্যাল প্রবলেম দেখা দিচ্ছিল যে তোমরা, তোমাদের সেশন জট হচ্ছে, তোমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা বাসায় বসে অলস সময় ব্যয় করছো। এখন সরকার একটা প্ল্যান নিল যে কি, তোমাদেরকে অনলাইনে ক্লাস করার একটা সিদ্ধান্ত হলো, এবং তোমাদের জন্য হয়তো বা কি বলা ছিল, এটা টেলিটক না, টেলিটকের সিম এর ব্যবস্থা করা হলো। এখন দেখা গেল যে প্ল্যান পর্যন্ত ঠিক আছে, টেলিটকের সিম নিলা কিন্তু নেটওয়ার্ক নাই, তার মানে কি অ্যাকশন হচ্ছে। আবার তোমাকে বলা হলো ক্লাস করো, তোমাকে সব ধরনের প্রণোদনা দেওয়া হলো, কিন্তু তুমি ক্লাস করছো কিনা এই কোনো মনিটরিং নাই। তার মানে শুধু প্ল্যান থাকলে হবে না, যে কোনো প্রবলেম সলভ করতে গেলে পরিকল্পনা লাগবে, পরিকল্পনার সাথে সাথে সেই পরিকল্পনা মাফিক অ্যাকশন দরকার পড়বে। যদি কাজ না হয় তাহলে বেসিক্যালি কি হবে না, ওই প্রবলেমটা সলভ হবে না। তাহলে আমাদের সমাজে যে কোনো একটা প্রবলেম যখনই সোশ্যাল প্রবলেম হিসেবে বা সোশ্যাল ইস্যুস হিসেবে রেইজ হয়, তখন সরকার বা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে প্ল্যান তৈরি করে যে এই প্রবলেমে কিভাবে সলভ করা যাবে, এবং প্ল্যানের সাথে সাথে তখন কি শুরু হয়, অ্যাকশন শুরু হয়। ডেঙ্গু জ্বরের কথা চিন্তা করে দেখো, কি প্ল্যান করলো সরকার তখন, যে এইবার ডেঙ্গু আসার আগে কি করতে হবে, মশার ওষুধ ঠিক মতো স্প্রে করতে হবে, এবং যদি তুমি অ্যাকশন ঠিক মতো না নাও তাহলে কি ডেঙ্গু দেখা দিবে না, দেখা দিবে না বলো, দেখা দিবে। সুতরাং বারবার মনে রাখবা, যে কোনো পলিসি নিলে শুধু প্ল্যান করলে হবে না, অ্যাকশন করতে হবে। ঠিক একই রকম ভাবে দেখবা, তোমরা প্ল্যান করলা 10 দিন আছে পরীক্ষার, পড়তে বসবো পড়তে বসবো, কিন্তু তুমি পড়তে বসো না, প্রতিদিন ভাবো আজকে বসবো না কালকে বসবো, তাহলে কি করছো না, অ্যাকশন করছো না। এবং অ্যাকশন না করার ফলে দেখা গেলো পরীক্ষা 5 দিনে সে খুবই চেষ্টা করছো ভালো কিছু করার, আলটিমেটলি পারবা না, কারণ তার মানে আছে যে একটা পলিসি তখনই ভালো পলিসিতে পরিণত হবে
যখন তার প্ল্যান এবং অ্যাকশনের মধ্যে একটা সামঞ্জস্যতা থাকবে। আর প্ল্যান আর অ্যাকশনের মধ্যে যদি সামঞ্জস্যতা না থাকে, তাহলে পলিসি শুধু কাগজে পত্রে থাকবে, বাস্তবে কোনো রূপায়ণ হবে না। এবং সেই কারণে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর পলিসি আছে যার সবকিছু হচ্ছে কি কাগজে পত্রে আছে, কিন্তু বাস্তবে অ্যাকশনে দেখা যায় না। এবং জেন্ডার ব্যালেন্সের কথা চিন্তা করে দেখো, তারপর হচ্ছে নারী অধিকারের কথা চিন্তা করে দেখো, প্রপার্টি রাইটের কথা চিন্তা করে দেখো, সবকিছু কিন্তু কাগজে পত্রে আছে, কিন্তু সরকার অ্যাকশনে যাচ্ছে না। অ্যাকশনে যেতে গেলে আবার অনেক ধরনের প্রবলেম তৈরি হয়। এবং সেই কারণে মনে রাখবা, যখনই তোমার কোনো সামাজিক সমস্যা দেখবা, সেই সামাজিক সমস্যা সমাধান করার জন্য তোমাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। শুধুমাত্র পরিকল্পনা গ্রহণ করলেই সেটা সমস্যার সমাধান হবে না, সেই পরিকল্পনা মাফিক তোমাকে অ্যাকশন নিতে হবে। তাইলে কি হবে, আস্তে আস্তে সমাজ থেকে সেই সামাজিক সমস্যাটা দূরীভূত হবে। দেখো, বুঝতে পারলা কিনা? ক্লিয়ার তোমাদের কাছে? এইবার আসো, যে আরেকটা ইস্যু আছে তোমাদের দেখে সিলেবাসে, সেটা হচ্ছে যে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইফেক্ট কি সোসাইটির উপর আছে। একটা হচ্ছে সোশ্যাল ক্রাইম, সাইবার ক্রাইম ডেভিয়েন্ট বিহেভিয়ার ডেভেলপ করে, ফ্যামিলি এবং ম্যারিজ ব্রেকডাউন করে, হেলদি সোসাইটি তৈরি হয়, ডিজিটালাইজেশনও তৈরি হয়। আমি একটা একটা করে পয়েন্ট বলছি, তারপরে আরেকবার এই স্লাইডটাতে আসবো। স্লাইড নাম্বারটা মনে রেখো 14। তাহলে প্রথমেই দেখো, সোশ্যাল ক্রাইম কাকে বলে। সোশ্যাল ক্রাইম হচ্ছে যখন কিনা তুমি একটি সমাজের যে ভ্যালুস, সমাজের যে নর্মস, সমাজের যে অর্ডার, সেই অর্ডারকে ব্রেক করে কোনো ক্রাইম করো। যেমন ধরো, মানুষ খাদ্যের অভাবে চুরি করে, ফুড চুরি করে, স্মাগলিং করে, কিন্তু এই সমস্ত কিছু রুলিং ক্লাস বলতে সেটা হলো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। এবং একটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে যেমন আমাদের দেশের কনটেক্সটে, ওই এক্সাম্পল বাদ দাও, এটা মার্কসিস্ট ইয়া, আমাদের দেশের কনটেক্সটে একটি সোশ্যাল ক্রাইম হচ্ছে ডুইং সেক্স উইদাউট ম্যারিজ। কারণ আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের সমাজের নিয়মের মধ্যে, আমাদের সমাজে আদব কায়দার মধ্যে এই কাজটা করা কি বৈধতা নেই, চুরি করা। সুতরাং চুরি করা সোশ্যাল ক্রাইম, লিগাল ক্রাইম, রিলিজিয়াস ক্রাইম। ঠিক একই রকম ভাবে ডুইং সেক্স উইদাউট ম্যারিজ, এটা সোশ্যাল ক্রাইম, লিগাল ক্রাইম, রিলিজিয়াস ক্রাইম। এবং সেই কারণে বলা হচ্ছে, দেখো শেষের দিকে আছে, দ্য কনসেপ্ট ইজ কন্ট্রোভার্সিয়াল। আবার এই সোশ্যাল ক্রাইমটা কি বলা হচ্ছে কন্ট্রোভার্সিয়াল, কেন? কারণ দেখবা, গরিবের ছেলে যখন বড়লোকের মেয়ের উপর অত্যাচার করে, তখন এটাকে সাংঘাতিক ভাবে ক্রাইম হিসেবে দেখে সমাজে যখন বিচার বসে, তার সাংঘাতিক শাস্তি হয়। আবার অন দ্য আদার হ্যান্ড, বড়লোকের ছেলে যখন একটি গরিব মেয়ের উপর অত্যাচার করে, তখন দেখবা বিচার যখন বসে বা শালিশ যখন বসে, তখন দেখবা দুই একটা চড় থাপ্পড় মেরে বলে, ও ভুল করে বলছে, মাফ করে দেন, আর করবে না। তার মানে কি? অর্থাৎ কোনটা সোশ্যাল ক্রাইম হবে, কোনটা সোশ্যাল ক্রাইম হবে না, এইটা নির্ভর করে বেসিক্যালি কিসের উপর? সমাজে তোমার, হ্যাঁ বলো, হ্যাঁ, সমাজে তোমার ক্ষমতা কিরকম। এবং সেই কারণে দেখা গেছে যে গরিব মানুষ যখন একটা ক্রাইম করছে, এবং সেই কারণে লেখা আছে, গরিব মানুষ যখন একটু দেখা গেল তোমার গাছের হয়তো দুইটা ডাব চুরি করে খাইছে, আর বড় লোকের ছেলে যখন ডাব চুরি করে খাইছে, ধরা পড়ছে, তখন ওই আঙ্কেল দাঁড়িয়ে বলে, ভাতিজা তুমি আমাকে বললি হইতো দুইটা ডাব নিবে, এটা আবার রাত্রেবেলা আসার দরকার ছিল। আর গরিবের ছেলে যখন নিচ্ছে, তারপরে দিন দেখলো বিচার শালিশ বসে, এটা সাংঘাতিক বিষয় হয়ে গেল। তাইলে বেসিক্যালি কোনটা সোশ্যাল ক্রাইম হবে, কোনটা সোশ্যাল ক্রাইম হবে না, এটা বেসিক্যালি নির্ভর করে সমাজে তোমার ক্ষমতার দাপটটা কিরকম। তুমি যদি ক্ষমতাবান হও, তাহলে অনেক কর্ম করি সেটার থেকে মাপ পাবা, আর যদি ক্ষমতাবান না হও,
ছোট কাজ করো দেখা গেল বড় পানিশমেন্ট পেতে হচ্ছে, এবং সেই কারণে তখন দেখা গেল কি করা হচ্ছে, তিলকে তালে পরিণত করছে, আর বড় লোকের সন্তান যখন করছে তালকে তিল বানিয়ে দিচ্ছে। যে বুঝতে পারেন একটা ঘটনা ঘটে গেছে, ভাই কিছু মনে করেন না, আর ভবিষ্যতে করবে না। সবাই বলে হ্যাঁ হ্যাঁ আপনার ছেলে তো ঠিক আছে, আপনি বুঝাইলি হয়ে যাবে। সুতরাং সেই কারণে বলা হচ্ছে দ্য কনসেপ্ট ইজ কন্ট্রোভার্সিয়াল বাট ডাজ পয়েন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার মে নট বি এ কনসেন্সাস অ্যাজ টু হোয়াট কনস্টিটিউটস এ ক্রিমিনাল অ্যাক্ট, এবং সেই কারণে কোনটা সোশ্যাল ক্রাইম কোনটা সোশ্যাল ক্রাইম নয় এই ব্যাপারে অনেক সময় কি হয় সবাই মিলে সিদ্ধান্তে আসতে পারে, কারণ যার যতটুকু ক্ষমতা যার যতটুকু আধিপত্য তার উপর নির্ভর করে অনেক সময় সিসকে চোরকে বড় চোর বলা হয়, আবার বড় চুরি কাজ করলো মনে করা হয় এটা কোনো ব্যাপার। দিস ইজ কল্ড সোশ্যাল ক্রাইম, এবং এই সোশ্যাল ক্রাইম কিসের মাধ্যমে হচ্ছে, এই মিডিয়া বা টেকনোলজির মাধ্যমে হচ্ছে। এবং টেকনোলজির মাধ্যমে এখন দেখা গেল তুমি কাউকে হয়তো বা একটা বাজে ধরনের নোংরা কথা টেক্সট মেসেজ করে দিলে, এবং তুমি জানো না সে হয়তো তোমার এলাকারই কেউ, এবং তার ফলে সে তারপর ডিকটেট করলো যে এটা আর কেউ না তুমি, তখন বিচার বসলো, তখন বললো যে বুঝতে পারে নাই তুমি যদি বড় লোকের সন্তান হও বা খুব ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের মানে ছেলে বা মেয়ে হও, বলবে যে ও বুঝতে পারে না যে এটা আসলে ওর সাথে করছে, ও জানলে এটা করতো, ব্যাস শেষ। আবার গরিবের ছেলে যদি টেক্সট মেসেজটা কোনো বড় লোকের মেয়েকে পাঠায়, তখন দেখা গেল তার হাত কাটার ব্যবস্থা করা হইলো, ধরা মারা হইলো, পুলিশে দেওয়া হইলো। সুতরাং সেই কারণে বলা হচ্ছে কোন ক্রাইমটা আসলে সোশ্যাল ক্রাইম হবে এবং কোন ক্রাইমটা সোশ্যাল ক্রাইম হবে না এই ব্যাপারে অনেক সময় কি হয় না একত্রে সিদ্ধান্ত আসতে পারে না মানুষ, কারণ এটা দুটি নির্ভর করে সোসাইটিতে তোমার ইনফ্লুয়েন্স কিরকম তার। সাইবার ক্রাইম কে আবার বলা হয় কোথাও কোথাও কম্পিউটার ক্রাইম, কারণ কি করা হয় এই ক্রাইমটা করা হয় বেসিক্যালি কম্পিউটার কে অ্যাজ এন ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে ইলিগাল কাজ করা হয়। যেমন ধরো কারো এটিএম পাসওয়ার্ড চুরি করা, তারপর চাইল্ড পর্নোগ্রাফি ট্রাফিকিং করা, ইন্টেলেকচুয়াল প্রপার্টি মানে কারো বই থেকে তুমি কোনো কিছু নিলা কিন্তু স্বীকার গেল না, তারপর কারো আইডেন্টি কার্ড চুরি করলা, তারপর দেখা গেল যে কারো ঘরে ব্যক্তিগত ভাবে কিছু করতেছে, তুমি ক্যামেরা বা কম্পিউটার পেট করে অথবা দেখা গেলো ওয়েব ক্যামের মাধ্যমে কি করছো সেই ছবিটা তুলে তারপর তুমি এটাকে ভাইরাল করে দিচ্ছ, দিস ইজ কল সাইবার ক্রাইম। এবং এই টেকনোলজির কারণে, এই হাই টেকনোলজির কারণে সোসাইটিতে এখন সাইবার ক্রাইমের রেট সাংঘাতিক বেড়ে গেছে। এবং তোমরা জানো কিনা জানি না, বাংলাদেশ পুলিশ বাহিনীতে একটি বিশেষ ডিপার্টমেন্টই আছে এখন সাইবার ক্রাইম প্রটেক্ট করার জন্য, কারণ হাই টেকনোলজির কারণে সোসাইটিতে সাইবার ক্রাইমের রেট সাংঘাতিক বেড়ে যাচ্ছে। এবং এটার ক্ষেত্রে শুধু কম্পিউটার ইউজ না, অনেক সময় মোবাইল ইউজের মাধ্যমে, ল্যাপটপ ইউজের মাধ্যমে অথবা কি বলা একটা ট্যাব ইউজের মাধ্যমে এই ধরনের ক্রাইম গুলো করে থাকে, এবং সাইবার ক্রাইমও কি। এবং সেই কারণে সমাজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে টেকনোলজির কারণে, কিন্তু এই সমস্ত নতুন নতুন সোশ্যাল ইস্যুস ডেভেলপ করছে যেটাকে আগে কিনা মানুষ কল্পনাই করতে পারত। তারপর বলা হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। ডেভিয়েন্ট বিহেভিয়ারটা কি জিনিস, ডেভিয়েন্ট বিহেভিয়ার হচ্ছে তুমি যখন বিচ্যুতি, যেমন একটি ট্রেন যখন চলে দেখবা ট্রেনে একটা রাস্তা থাকে, এবং ট্রেন যখন রাস্তা থেকে বেরিয়ে চলে তখন ট্রেনটা কি হয় অ্যাক্সিডেন্ট করে। ঠিক একই রকম ভাবে তুমি যে সমাজে বসবাস করো সেই সমাজে কিছু সোশ্যাল নর্মস আছে, কিছু সোশ্যাল ভ্যালুজ আছে, সেই ভ্যালুজ গুলো তুমি যখন ফলো না করো তখন এই আচরণটাকে বলা হয় ডেভিয়েন্ট বিহেভিয়ার। সে ফর এক্সাম্পল আমাদের সমাজে তোমাকে শেখানো হয় তুমি রাস্তাঘাটে চলাফেরা করলে বড়দের সাথে দেখা হলে সালাম বিনিময় করবা, দেখা গেলো যে তুমি পাত্তাই দিচ্ছ না, তুমি তার দিকে তাকাচ্ছ না, তুমি উল্টা তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো বা স্মোকিং করছো, এই বিহেভিয়ারকে বলা হয় বেসিক্যালি ডেভিয়েন্ট বিহেভিয়ার। তাহলে ক্রাইম কোন সময় বুঝবা, যখন তুমি কিনা তোমার নিজের হাতে লকে তোমার নিজের হাতে ব্রেক করবা, এবং সেই কারণে ক্রাইমের আরেকটা নাম হচ্ছে ল ব্রেকিং।
এবং ল তুমি কিভাবে বুঝবা? যখন কিনা এ ল ইজ এন অফিসিয়াল লিগাল রুল ফর্মালি এনফোর্সড বাই দ্য পুলিশ কোর্টস এন্ড প্রিজন ইনভলভিং লিগাল পানিশমেন্টস ইফ ইট ইজ ব্রোকেন। মানে এটা যে নিয়ম তখনই বুঝবা যখন কিনা এই নিয়মটা ব্রেক করলে পুলিশ চলে আসবে, তোমাকে জেলখানে নিয়ে যাওয়া হবে, কোর্টে বিচার হবে, এবং তুমি যখন পানিশমেন্টের শিকার হবা তখন তুমি বুঝতে পারবা এটা হচ্ছে ল। যেমন ধরো আমাদের দেশে যদি কঠিন ভাবে মানে হ্যান্ড ওয়াশিং এবং মাস্ক ব্যবহারটা লিগালাইজ করতো, তাহলে তখন তুমি বুঝতে পারতা এটা হচ্ছে ল। কিন্তু এটা এখনো ধরা হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। তোমাকে বারবার বলা হচ্ছে সমাজে বেঁচে থাকতে হলে তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে, সমাজে বেঁচে থাকতে হলে তোমাকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, সমাজে মানে বেঁচে থাকতে হলে তোমার নিজের সার্ভাইভ করতে হলে, তোমার পরিবারের মেম্বারদেরকে বাঁচিয়ে রাখতে হলে তোমাকে কি করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে। এই সব কিছু তুমি যদি ফলো না করো তাহলে হয়তো বা তোমাকে কেউ কি করছে না, শাস্তি দিচ্ছে না, কিন্তু তোমাকে কি করছে, ভৎসনা করছে। তোমাকে কেউ সিনিয়র ডেকে বললে এই তুমি নিয়ম কানুন পালন করছো না, তার মানে তুমি কি হচ্ছ, ডেভিয়েন্ট বিহেভিয়ারে পরিণত হচ্ছ, তুমি কি হচ্ছ, লাইনচ্যুত হচ্ছ। কারণ সমাজ যে লাইনে তোমাকে চলতে বলতেছে, যে নিয়ম কানুন তোমাকে ফলো করে চলাফেরা করতে বলতেছে, তুমি তার থেকে বিচ্যুত হচ্ছ। যখনই বিচ্যুত হয় তখনই এটাকে বলা হয় ডেভিয়েন্ট বিহেভিয়ার। দেখো বুঝতে পারছো কিনা, এই যে তিনটা কনসেপ্ট বললাম, সোশ্যাল ক্রাইম, সাইবার ক্রাইম এবং ডেভিয়েন্ট বিহেভিয়ার, এই তিনটে কনসেপ্টের মধ্যে কোনটা যদি না বুঝতে পারো বলতে পারো। স্যার ডেভিয়েন্ট বিহেভিয়ারটা কি জাস্ট ল না, কিন্তু আমাকে স্যার মানতে হবে এরকম কিছু? হ্যাঁ লাইনচ্যুত হয়ে যাওয়া এরকম কিছু নাকি? হ্যাঁ বলো স্যার, লাইনচ্যুত হয়ে যাওয়া যে আমরা সোশ্যাল মানে আর কি সমাজের নিয়ম মানতেছি না, বা এই নিয়মের বহির্ভূত যে কাজগুলো আমরা করতেছি এটাই কি ডেভিয়েন্ট? হ্যাঁ, বিপথে চলে যাওয়া। জি স্যার। কিন্তু সেই পথের জন্য যে তোমাকে খুব কঠিন শাস্তি দিবে তা না, কিন্তু সেই পথে চলে গেলে তোমাকে সমাজের লোকজন ভৎসনা করবে। ভৎসনা বুঝো তো, বকাঝকা করবে বা হালকা বাসায় খারাপ একটু, চোখে দেখবে। হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল শাস্তির ব্যবস্থা করবে, কিন্তু তার জন্য লিগাল শাস্তির যে ব্যবস্থা হবে। কিন্তু তুমি যদি ল ব্রেক করো তখন কিন্তু লিগাল শাস্তি হবে। যেমন একটা বললাম তোমাদেরকে, দুইটা এক্সাম্পল বলি। তুমি ঘর থেকে বেরিয়ে গেছো, বাংলাদেশে এখনো কঠিন নিয়ম করে নেই, তুমি মাস্ক ব্যবহার করছো না। বাংলাদেশে যেহেতু এখনো বলে না জেল জরিমানা করবে, সুতরাং তোমাকে হয়তো পুলিশ একটু ভৎসনা করলো, বা সমাজে কেউ বলে এই মিয়া তুমি ঘর থেকে বেরিয়েছো মাস্ক পরো নাই, এটা তো ঠিক না, এটা হলো ডেভিয়েন্ট বিহেভিয়ার। আবার তুমি ডুইং সেক্স উইদাউট ম্যারিজ করলা এবং যে কোনো কারণে তুমি ধরা পড়ে গেল, তখন কিন্তু এটা ডেভিয়েন্ট থাকবে, তখন এটা বেসিক্যালি তুমি ল ব্রেক করছো। কারণ বাংলাদেশের কনটেক্সটে ডুইং সেক্স উইদাউট ম্যারিজ ইজ এন ইনলিগাল অ্যাক্ট, এবং তখন দেখা গেছে যে পুলিশ চলে আসলো, তোমাকে পাড়া প্রতিবেশী ধরছে, পুলিশকে ডাকলো, পুলিশ নিয়ে গেল, তোমাকে কোর্টে চালান দিল, তারপর বিচার হইলো এবং তুমি দেখলো বড় ধরনের পানিশমেন্ট হইলো। সুতরাং তুমি নিজেই বুঝতে পারবা তাহলে ডেভিয়েন্ট বিহেভিয়ার হচ্ছে তুমি যখন সমাজের নিয়ম কানুন না মানো, এবং সমাজের নিয়ম কানুন না মানলে তোমাকে কি করা হবে, হয়তোবা তিরস্কার করা হবে, ভৎসনা করা হবে, কিন্তু বড় ধরনের শাস্তির সম্মুখীন হবে। কিন্তু তুমি যখন লিগাল নিয়ম কানুন না মানবা তখন আসলে তোমাকে ল ব্রেক করছো, তখন এটা তোমার জন্য বড় শাস্তি সম্মুখীন হইতে হবে। সুতরাং এবং সেই কারণে দেখা গেল যে তুমি বড় তোমার চেয়ে বয়সে বড় কারোর সামনে তোমার সিগারেট খেতে খেতে তুমি ধরা পড়ে গেছো, তার জন্য তোমাকে কিন্তু জেলখানায় দিবে না, তোমার জন্য ওই ওই অপরাধের জন্য তোমাকে পুলিশ ডাকবে না, তোমার বাবার কাছে হয়তো বা যা বলবে, বা সাথে সাথে তোমাকে হয়তো বা কিছু গালি গালাজ বা চড় থাপ্পড় বা কোন একটা মানে মুখের কথা বলে ছেড়ে দিল, বা তুমি ধরো একটু আগে যেটা বলছিলাম, তুমি হয়তো রাত্রেবেলা দেখা গেলো যে কোন একটা ক্রাইম করছো, বা তিন চার বন্ধু মিলে হয়তো একটা ডাব গাছে, যেটা হয় গ্রামের দেশে, হয়তো তুমি ডাব পেরে নিচ্ছ, তখন হয়তো এর জন্য পুলিশ ডাকবে না। এটা কি সোশ্যাল কিছু নর্মস আছে, কারো গাছ থেকে কিছু খেতে হইলে বা তাকে বলে খেতে হয় তুমি এটা করছো না, সুতরাং ধরা পড়লে বিপদ, আর না ধরা পড়লে তো পেঁচিয়ে গেলে। সুতরাং সেই কারণে তোমাকে বলতে হবে, বুঝতে হবে যেটা লিগাল অ্যাকশনে চলে যাবে সেটা আসলে ক্রাইম হয়ে যাবে, তখন আর ডেভিয়েন্ট বিহেভিয়ার থাকবে।
কারণ তুমি কি করছো, ল ব্রেক করছো, বুঝতে পারছো? আর তুমি যখন সামাজিক নিয়ম ব্রেক করছো তখন এটাকে ক্রাইম বলছো না, এটাকে বলা হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। মানে তুমি সবাইকে সালাম দিচ্ছ না, তুমি মুখে মুখে তর্ক করছো, তখন বলা হয় ছেলেটা ভালোই ছিল, কেমন জানি একটু বিপথে চলে গেছে মনে হয়, বাবা মা ঠিক মতো খেয়াল রাখছে না, মানে সমাজের নিয়ম কানুন ফলো করছে কিনা এই বিষয়টা তখন মানুষ দেখে, এবং এটা যখন কেউ না করে তখন বলা হয় ডেভিয়েন্ট বিহেভিয়ার। যেমন তুমি সাধারণত নিয়ম হচ্ছে পাঁচত মানে নামাজ পড়বা বা সকাল সকাল ঘুম থেকে উঠবা, তুমি দেখে গেলো 12টা বা 1টার দিকে ঘুম থেকে উঠতেছো, পাড়া প্রতিবেশী দেখছে, দেখার পর বলতেছে ছেলেটা তো ভালোই ছিল, আগে তো দেখতাম সকাল সকাল ঘুম থেকে উঠতো, এখন তো দেখছি কি জানি করে রাত্রে জেগে জেগে, সুতরাং ভালো করছে না খারাপ করছে, সবার চোখে তুমি একটু কি নেগেটিভ কনোটেশন পাচ্ছ, আর সবাই তোমাকে বক্র দৃষ্টিতে তাকাচ্ছে, হয়তো তুমি ভালো কিছুই করছো, সারাত্র লেখাপড়া করছো, কারণ সবাই তো সবকিছু জানে না, কারণ অনেকে ধরে নিচ্ছে তুমি মনে কি হচ্ছে লাইনচ্যুত হয়ে যাচ্ছ, কারণ লাইনের কাজ কি যে কিনা সঠিক পথে আছে তারা বিশ্বাস করে যে সে সকাল সকাল ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, সূর্যের আলো দেখবে, এটা হচ্ছে সঠিক পথ। কিন্তু এটা মনে রাখতে হবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক এটা সবাই আসলে বুঝতে পারে না। এখন কেউ যদি সারা রাত লেখাপড়া করে সারাদিন ঘুমায় তার জন্য এটা হয়তো সঠিক, আমার কাছে মনে হতে পারে হয়তো এটা সঠিক নয়। সুতরাং সেই কারণে ডেভিয়েন্ট বিহেভিয়ারও ওই সোশ্যাল ক্রাইমের মতো কন্ট্রোভার্সিয়াল, একেবারে বলা যাবে না যে এটি ডেভিয়েন্ট বিহেভিয়ার, তাকে বুঝতে পারলে কিনা? জি স্যার। আচ্ছা, তিনটা তুমি বুঝতে পারছো কিনা, সোশ্যাল ক্রাইম, সাইবার ক্রাইম তো তোমরা বোঝো, সোশ্যাল ক্রাইম তো বুঝতে পারলাম, আর ডেভিয়েন্ট বিহেভিয়ার। এবার আবার এটাতে চলে আসি, এখন অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিতে পারে যে স্যার আমি এই তোমাদের সাবজেক্টের নাম হচ্ছে সিএফ, কেমিক্যাল অ্যান্ড ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং, না ঠিক আছে তো? জি স্যার। এখানে তুমি সায়েন্স এবং টেকনোলজি ব্যবহার করে কিভাবে সমাজের উন্নতি করতে পারো, এবং সেই কারণে দেখো একটা পয়েন্ট রাখা হয়েছে হেলদি সোসাইটি থ্রু প্রোভাইডিং হেলদি ফুড। ধরো একটি ফুড তৈরি হয়েছে, তুমি সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করে কিন্তু সমাজকে বলতে পারো, মানুষকে বলতে পারো এই খাদ্যটা কন্টামিনেটেড নাকি নন কন্টামিনেটেড, এই খাদ্যটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ নাকি স্বাস্থ্যের জন্য সুফলদায়ক। সুতরাং তুমি কি করতে পারো, এর মাধ্যমে সমাজে তুমি কন্ট্রিবিউট করতে পারো, সমাজের মাধ্যমে যদি হেলদি ফুড খায় তাহলে সেই সমাজে রোগ বালাই কম হবে, রোগ বালাই কম হইলে সেই সমাজ আস্তে আস্তে হেলদি সোসাইটিতে পরিণত হবে। আবার দেখা গেল যে তুমি হয়তো এই কি বলে এই সাবজেক্ট করে সরকারের ফুড ইন্ডাস্ট্রিতে চাকরি করো, জানো তো তোমরা সবাই সরকারের কি ডিপার্টমেন্ট আছে, ফুড ডিপার্টমেন্ট, তাদের কাজ কি বলো? স্যানিটারি এবং ফুড ডিপার্টমেন্টের কাজ জানো কেউ সরকারের? তাদের কাজ হচ্ছে তোমার এলাকায় যে সমস্ত ফুড প্রডিউস হয়, যে সমস্ত ফুড বিক্রি হয়, সেই ফুড গুলার মান ঠিক আছে কিনা তা নিয়ন্ত্রণ করা এবং তা নিশ্চিত করা। এবং বাংলাদেশের সবচেয়ে ভেজাল যুক্ত ফুড কি বলতো, বাংলাদেশে প্রত্যেক এলাকায় আছে, কি বলতো, কেউ বলতে পারবা? কিন্তু গরুর দুধ, প্রকৃত গরুর দুধ কিনে এটা টেস্ট করার জন্য একটা মেশিন আছে, জাস্ট মেশিনটা দুধের মধ্যে দিলেই বোঝা যাবে। তুমি যদি ফুড অফিসার হও, তুমি যদি সত্যিকারে ভালো ইঞ্জিনিয়ার হও, তাহলে কি করতে পারো, ওই সমাজে যারা যারা দুধ বিক্রি করে সবাই যখন বাজারে দুধ নিয়ে আসে, তখন সেই দুধের মধ্যে তুমি যদি ওই মেশিনটা দাও, তাহলে সমাজের মানুষ একটা প্রকৃত দুধ, অ্যাকচুয়াল দুধ কিনতে পারবে, এবং সেই দুধ খাওয়ার ফলে তাদের ডিজিজ হবে না, ইলনেস দেখা দিবে না, এবং তারা ভালো থাকলে সমাজ আস্তে আস্তে ভালো হবে। এবং সেই কারণে বলতে চেষ্টা করতেছি তুমি যখন সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করবা, তখন এর মাধ্যমে
তোমার পক্ষে সম্ভব হেলদি ফুডে নিশ্চয়তা দেওয়া, এবং হেলদি ফুডে নিশ্চয়তা দেওয়ার মাধ্যমে তুমি সমাজে মানুষদেরকে আনহেলদিনেস থেকে বাঁচিয়ে রাখতে পারো, এবং তার মাধ্যমে তুমি কি করতে পারো, সমাজকে একটি সুস্থ সমাজে পরিণত করতে পারো। আবার তুমি যদি অসৎ হও এবং তোমার দায়িত্ব এই সমস্ত কিছু টেস্ট করা, সরকার তোমাকে এত অথরিটি দিছে, তুমি যা কি করলা, টেস্ট করলা না এবং সবার কাছ থেকে চাঁদা তুললা, তার মানে কি তুমি সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করছো না, এবং ব্যবহার করলে ঠিক মতো ব্যবহার করছো না, তার মাধ্যমে তুমি আনহেলদি ফুড মানুষকে খেতে বাধ্য করছো, এবং তুমি সার্টিফিকেট দিয়ে দিচ্ছ যে এই ফুড ঠিক আছে, এবং তা খাবার মাধ্যমে সমাজ আনহেলদি সোসাইটিতে পরিণত হচ্ছে, সমাজে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, সমাজে মানুষ সারাদিন কর্মঠ থাকতে পারছে না, কারণ অসুস্থ থাকলে মানুষ কর্মঠ থাকতে পারে না। সুতরাং তোমার পক্ষে সম্ভব এই সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে সমাজকে হেলদি সোসাইটিতে পরিণত করা। দেখো বুঝতে পারলে কিনা? জি স্যার। আচ্ছা, তারপরে পয়েন্টে বলতে চেষ্টা করতেছি যে এই সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করে সমস্ত সার্ভিস তুমি এখন ডিজিটালাইজড করতে পারছো। আজকের দিনে তুমি চিন্তা করে দেখো, তুমি তোমার নিজস্ব আঙ্গিকে নিজস্ব পরিবেশে বসে থেকে আজকে ক্লাস করছো। কিসের জন্য করতে পারতেছো? কারণ বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটালাইজড হচ্ছে। বাংলাদেশ কেন ডিজিটালাইজড হচ্ছে, কিভাবে ডিজিটালাইজড হচ্ছে? কারণ বাংলাদেশ সায়েন্স এন্ড টেকনোলজিতে পৃথিবীর অনেক দেশের মতো অনেক দূর এগিয়ে গেছে। সুতরাং তুমি কি করতে পারছো, এই সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে সমাজে যা যা সার্ভিস দরকার, এবং তোমরা জানো মনে হয় করোনা যদি লক্ষণ দেখা দেয় সেটা তুমি চাইলে কি টেলিপ্যাথি ব্যবহার করতে পারো, টেলিমেডিসিন ব্যবহার করতে পারো, এই সমস্ত কিছু তুমি করতে পারতেছো কিসের মাধ্যমে, ডিজিটালাইজেশনের মাধ্যমে। তুমি আজকে যদি মনে করো যে তুমি ইলেকট্রিক বিল দেওয়ার জন্য বাইরে যাবে না, সেটা সম্ভব তুমি বিকাশের মাধ্যমে বা কি নগদ এই সমস্ত বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তুমি তোমার পেমেন্ট দিতে পারছো। সুতরাং সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র যে ক্রাইম বাড়তেছে বা সাইবার ক্রাইম বা সোশ্যাল ক্রাইম বাড়তেছে বা ডেভিয়েন্ট বিহেভিয়ার বাড়তেছে, নট নেসেসারি। সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে তোমার পক্ষে সম্ভব একটি হেলদি সোসাইটি প্রোভাইড করা, সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে তোমার পক্ষে সম্ভব যত ধরনের সার্ভিস আমরা নেই সাধারণত, সেই সমস্ত সার্ভিস গুলা বাইরে না যে এবং ঘরের মধ্যে থেকে সুস্থ মতো তুমি সেই সার্ভিস গুলা তুমি অন্যকে দিতেও পারছো, অন্যের কাছ থেকে নিতেও পারছো। তোমাকে যখন বাধ্য করা হচ্ছে যে তুমি বাইরে যাওয়ার দরকার নেই, তখন দেখবা রোগ বালাই তোমার কম হবে। কারণ এখন যে ওয়েদারটা চলতেছে দেখবা বাংলাদেশের কন্টেক্সটে, তুমি যে চিন্তা করে দেখো শীত অনেক কমে গেছে এবং খুবই ডাস্ট, বাইরে যাওয়া মানে হচ্ছে ডাস্টের মধ্যে পড়া। এবং তুমি যদি চিন্তা করে দেখো সত্যিকারের মাস্ক যদি ব্যবহার করো এবং মাস্ক যদি অভ্যস্ত হও, তোমার অনেক রোগ বালাই কমে যাবে, কারণ তোমার মোটামুটি মুখমণ্ডলের মধ্যে ডাস্ট ঢুকবে না, এবং ডাস্ট না ঢুকলে অ্যালার্জি রিলেটেড বা মানে কি বলে শ্বাস প্রশ্বাস রিলেটেড অনেক প্রবলেম থেকে তুমি এমনি ভালো থাকবে। সুতরাং সবকিছু পজিটিভ দিক আছে, সবকিছু নেগেটিভ দিকও আছে। আমরা সবসময় খালি নেগেটিভ দিকটাই চিন্তা করি, কি পরিমাণে সাইবার ক্রাইম বাংলাদেশে হয়, তার চেয়ে তো বিকাশ বা নগদে মানুষ কত ধরনের ব্যবহার করছে, বিভিন্ন ধরনের সার্ভিস তুমি ঘরে বসে ডিজিটালাইজড করতে পারছো অনলি ফর সায়েন্স এন্ড টেকনোলজি। এবং সেই কারণে বলা হচ্ছে সায়েন্স এন্ড টেকনোলজি পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। আবার এবার আসো লাস্ট পয়েন্টটাতে, এবং সেই পয়েন্টটা তো ইম্পর্টেন্ট, চিন্তা করে দেখো ফ্যামিলি এবং ম্যারেজের ক্ষেত্রে আমরা তো সবসময় বলি যে ফেসবুক আসার ফলে কি হচ্ছে, সবাই খুব ফেসবুক নিয়ে ব্যস্ত, মানুষ মানুষকে সময় দিচ্ছে না। আবার এটা তো সত্য, ফেসবুকের ফলে তুমি তোমার পরিবারের মেম্বার এখান থেকে 5,000 কিলোমিটার দূরে আছে, তার সাথে কথা বলতে পারছো, তাকে দেখতে পাচ্ছ, হয়তোবা তাকে ফিজিক্যালি টাচ করতে পারছো, কিন্তু তুমি তোমার কিছুটা তো চাহিদা মেটাতে পারছো, এবং তার সাথে 5-6 বছর ধরে তোমার যোগাযোগ নাই, কিন্তু তুমি ফেসবুকের মাধ্যমে তার সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পারছো। সুতরাং সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে পরিবারের বন্ধন সুদৃঢ় করার সম্ভাবনা আছে। কিন্তু আবার মনে রাখতে হবে এই সায়েন্স এন্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে
তোমার মধ্যে যদি নেগেটিভ কনসেপ্ট কাজ করে, তুমি যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের সাথে জড়িত হয়ে যাও, তুমি যদি ওয়ান মোর পার্টনারের সাথে জড়িত হয়ে যাও, এবং তুমি যদি ফলস আইডি ব্যবহার করো, তার মাধ্যমে তুমি কি করছো, সোশ্যাল ক্রাইম করছো, সাইবার ক্রাইম করছো, এবং আলটিমেটলি তোমার ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবং গতকালকে যেই মানে ডিভোর্সের উপর দেখো তোমার প্রথম আলোতে যে রিপোর্টটা বেরিয়েছে, সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা দিচ্ছে যে হয়তো ওইটা উল্লেখ করা হয়নি, আমাদের দেশে হাই টেকনোলজি ব্যবহার করার ফলে অনেক মানুষ আসলে পরিবারকে সময় দিতে পারছে না, সারাদিন সে ব্যস্ত সোশ্যাল মিডিয়া নিয়ে, এবং তার ফলে পরিবারের মেম্বারদের সাথে তার একটা গ্যাপ তৈরি হচ্ছে, সেই গ্যাপে বনিবনা তৈরি হচ্ছে না, সেই গ্যাপে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। হয়তো পরিবারে তুমি ভালো কাজই করছো, পরিবারের মেম্বার মনে করতে সারাদিন কি করতেছো, আসলে ও কার সাথে কথা বলে, ও তো সারাদিন কথা বলার কথা আমার সাথে। এর মাধ্যমে কি হচ্ছে, আমাদের দেশে সহনশীলতা কমে যাচ্ছে, মানুষ ধৈর্যহীন হয়ে যাচ্ছে, এবং তার মাধ্যমে দেখবা তুমি যে কাজটা করতে চাচ্ছ সেটা তাড়াতাড়ি না হলে তোমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, এবং তুমি ঝগড়াঝাটি শুরু করছো এবং ফ্যামিলি ব্রেকডাউন দেখা দিচ্ছে। আর মানুষের ব্যক্তিগত জীবনে, বিশেষ করে বৈবাহিক জীবনে, সে যখন বিবাহিত পার্টনারকে সময় না দিয়ে অন্য কোনো মানুষের সাথে যখন আলাপ আলোচনা বেশি করছে, তখন পার্টনারের মধ্যে এক ধরনের সন্দেহবাতিক তৈরি হচ্ছে, সন্দেহ প্রবণতা থেকে সে তোমাকে বিভিন্ন সময়ে তোমাকে অবজার্ভ করছে, এবং তোমার মধ্যে একটা ডেভিয়েন্ট বিহেভিয়ার যখন লক্ষ্য করছে, তখন আস্তে আস্তে দেখবা ম্যারেজ ব্রেকডাউন হয়ে যাচ্ছে, ডিভোর্স রেট বেড়ে যাচ্ছে। এবং সেই কারণে দেখবা কালকে প্রথম আলোতে আছে যে সিটি কর্পোরেশন গুলো বলতেছে ডিভোর্সের জন্য যে সমস্ত কারণ উল্লেখ করা সব গদ বাধা, যে আমাদের বনিবনা হচ্ছে না। কারণ বনিবনা হইতে গেলে তুমি একটা মানুষের সাথে অ্যাডজাস্ট করতে গেলে কি করতে হবে বলো, একটা মানুষের সাথে তুমি যখন অ্যাডজাস্ট করতে যাবে কি করতে হবে, ইউ হ্যাভ টু গিভ, মতের মিল থাকতে হবে স্যার, না মতের মিল করতে হবে, মানে মতের মিল করে নিতে হবে স্যার, কিভাবে করবা, সমঝোতার মাধ্যমে। সমঝোতা কোন সময় আসবে, সময় লাগবে সময়। হ্যাঁ, এই কথাটা কে বললাম স্যার, আমি। সেটা হচ্ছে যে খুব সিম্পল বিষয়, তুমি যদি সময় না দাও, তুমি যদি কেউ কাউকে বুঝতে পারতেছ না, অফিস থেকে আসলো এসে তুমি তোমার মতো ফেসবুক নিয়ে বসে গেলো, তোমার ওয়াইফ বা তোমার পার্টনার যেই হোক, হাজবেন্ড ওয়াইফ, সে তার মতো সোশ্যাল মিডিয়া নিয়ে বসে গেল, তাহলে কোথায় মিস আন্ডারস্ট্যান্ডিং, কে কি বুঝতেছে, তোমার তো কোনো কথাবার্তি নাই। তার যা জিজ্ঞাসা করতেছে হ্যাঁ হুঁ এর মধ্যেই শেষ। তার মানে হচ্ছে যে তোমার মিস আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে শুরু হয়, তার মানে তোমাকে যদি কারো নতুন কারো সাথে অ্যাডজাস্ট করতে হয়, নতুন কারোকে যদি ভালো করে বুঝতে হয়, ইউ হ্যাভ টু গিভ প্লেন্টি অফ টাইম। কিন্তু তোমার তো প্রথম থেকেই টাইম দিচ্ছ না, তাতে এক ধরনের সন্দেহবাতিক তৈরি হচ্ছে, সেই সন্দেহ থেকে বড় ধরনের সন্দেহ তৈরি হচ্ছে, এবং হয়তো ঘটনা সত্য না কিন্তু সেটাকে ডিজিটালাইজ করার মাধ্যমে, ছবি টবি তোলার মাধ্যমে দেখা গেল যে অসত্য ঘটনাকে সত্যে পরিণত করে, যে ঘটনাটা তোমার লাইফে ঘটা উচিত না, ফ্যামিলি এবং ম্যারেজ টাই ব্রেকডাউন হয়ে গেল এবং আলটিমেটলি ডিভোর্সে পরিণত হলো। কি জন্য ডিভোর্স হলো দুইজনে কেউই বলতে পারছে না, কারণ এখানে কোনো ভ্যালিড গ্রাউন্ড নেই, খালি একটাই গ্রাউন্ড, সন্দেহ করছে এবং কেউ কাউকে সময় দিচ্ছে না। তার মানে হচ্ছে কি, তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে তুমি তোমার ফ্যামিলি বন্ডস চাইলে স্ট্রং করতে পারো, আবার দেখে গেলো ফ্যামিলি মেম্বারদের সাথে গল্প টল্প না করে সারাদিন ফেসবুক নিয়ে বসে আসো, সোশ্যাল মিডিয়া নিয়ে বসে আসো এবং তাদের সাথে সময় কাটাচ্ছ, তখন ফ্যামিলি সম্পর্ক খারাপ হয়ে যায়। আবার একই ভাবে কাউকে বিয়ে করলে তুমি তোমার লাইফ পার্টনারকে তুমি সময় দিচ্ছ না, লাইফ পার্টনারের সাথে গল্প করছো না, সারাদিন ইউ আর বিজি উইথ নাথিং। সুতরাং সোশ্যাল মিডিয়া পজিটিভলি ব্যবহার করা যায়, নেগেটিভলি ব্যবহার করা যায়, কিন্তু বাংলাদেশ একটা অদ্ভুত দেশ, এখানে মানুষ যে কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখবা পজিটিভলি ব্যবহার না করে খালি নেগেটিভলি ব্যবহার করার চিন্তা করে, এবং সেই কারণে ছোটকাল থেকে একটা বিতর্ক চলে আসতেছে বিজ্ঞান মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ। সুতরাং তুমি কোন সেন্সে ব্যবহার করবা, সুতরাং এই জুম ব্যবহার করে তুমি একটা ভালো মিটিং এ করতে পারো, আবার এই জুম ব্যবহার করে তুমি সারাদিন আজে বাজে গল্প করতে পারো। সুতরাং কে কিভাবে নিবে তার উপর নির্ভর করছে আসলে
সায়েন্স এন্ড টেকনোলজি সোসাইটিতে পজিটিভ রোল প্লে করবে নাকি নেগেটিভ রোল প্লে করবে। সুতরাং অ্যাজ এন ইঞ্জিনিয়ার হিসেবে ইউ ক্যান গিভ সোসাইটি হেলদি ফুড, বাই গিভিং বাই প্রোভাইডিং হেলদি ফুড ইউ ক্যান মেক সোসাইটি হেলদিয়ার। সাথে সাথে সমস্ত সার্ভিসকে তুমি ডিজিটালাইজড করতে পারো, ইভেন তোমাদেরকে যেটা বললাম যে দুধের কথা বললাম, এরকম যে কোনো ফুড যদি টেস্ট করার ক্ষেত্রে আমরা যদি ডিজিটালাইজড করতে পারি তাহলে তোমার কাছে না এসে সে ঘরে বসে টেস্ট করতে পারে। ইভেন আমি একটা প্রোডাক্ট কেনার সময় টেস্ট করতে পারি যে অ্যাপসে যে এইভাবে যদি আমি সার্চ দিই আমি নিজেই জেনে নিতে পারবো এটা আসলে আমার জন্য হেলদিয়ার নাকি আনহেলদিয়ার। সুতরাং সায়েন্স এন্ড টেকনোলজির মাধ্যমে ব্যবহার করার মাধ্যমে আমরা সমাজকে সুস্থ সমাজের দিকে নিয়ে যেতে পারি, আবার এই সায়েন্স এন্ড টেকনোলজির মিস ইউজের মাধ্যমে ওভার ইউজের মাধ্যমে আমরা একটা সমাজকে সুস্থ সমাজকে আনহেলদি সমাজে পরিণত করতে পারি। তাহলে এই সায়েন্স এন্ড টেকনোলজি আমি পজিটিভলি ব্যবহার করব নাকি নেগেটিভলি ব্যবহার করব এই পুরাটাই ডিপেন্ড করে ব্যক্তির উপর, অন্য কারোর উপর না। সুতরাং তুমি যদি পজিটিভলি ব্যবহার করতে চাও তাহলে পজিটিভলি ব্যবহার করতে পারো, তুমি যদি নেগেটিভলি ব্যবহার করতে চাও নেগেটিভলি ব্যবহার করতে পারো। ইট ফুললি ডিপেন্ডস অন ইউ। এই কথাটা লাস্টলি বলতে চেষ্টা করতেছি, ক্রাইম বলো ডেভিয়েন্ট বিহেভিয়ার করো এর কোনো বেসিক ডেফিনেশন নেই, কিন্তু মনে রাখতে হবে তোমার ভালো হওয়াটা এবং তোমার মন্দ হওয়াটা পুরাটাই নির্ভর করে তোমার উপর। বাবা মা বলো, সমাজ বলো, পুলিশ বলো, কোর্ট বলো, অথরিটি বলো, যতই বলো তাদের দায়িত্ব তোমার উপর নজরদারি রাখা। আজকের যে আমরা ডিজিটাল যুগে বসবাস করছি এর পক্ষে একজন ব্যক্তির উপর সারাদিন নজরদারি রাখা সম্ভব নয়, কারণ আগে তোমাদের মতো বয়সী সন্তানরা সমাজে কিছু করলে, কারণ তখন ডিজিটালাইজ ছিল না, সে কোথাও যেতে হইতো, কোথাও বসে করতে হইতো, চার পাঁচজন মিলে করতো, তুমি চোখে দেখতে পাই। আর এখন যেহেতু ডিজিটাল সোসাইটি এটা চোখে দেখা যায় না এবং তুমি এমন ভাবে করো, সুতরাং মনে রাখবা তোমার জীবনে ভবিষ্যৎ, তুমি চাইলে সোসাইটিকে পজিটিভ কিছু দিতে পারো, আবার তুমি চাইলে ডেভিয়েন্ট বিহেভিয়ারের মাধ্যমে সোসাইটিকে কলুষিত করতে পারো, এটা পুরোটাই ডিপেন্ড করছে তোমার উপর। সুতরাং সায়েন্স এন্ড টেকনোলজি তোমাকে আগের চেয়ে অনেক বেশি স্বাধীন করে দিচ্ছে, এবং এই স্বাধীনতা তুমি কি পজিটিভলি ব্যবহার করবে নাকি নেগেটিভলি ব্যবহার করবে এটা ফুললি ডিপেন্ডস অন ইউ। এটা বাবা মার পক্ষে, সমাজের অধিপতিদের পক্ষে, কারোর পক্ষে কন্ট্রোল করা সম্ভব না। আজকে এখানে রাখবো, আরেকটা ক্লাস দিব এবং আজকে রাত্রে হয়তো তোমাদের একটা আরেকটা সিটি দিব, মানে অ্যাসাইনমেন্ট, ওইটা দেওয়ার মাধ্যমে তোমাদের সিটি শেষ, আরেকটা ক্লাস নেক্সট ক্লাস হবে তোমাদের সিলেবাসে। সম্ভবত কালচার অ্যান্ড সিমুলেশন পার্থক্য পড়ানো হয়নি, হয়েছে? সম্ভবত না, ওইটা একটা আছে। আজ টুকটাক কিছু থাকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারবো নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসের মাধ্যমে তোমাদের কোর্স শেষ হবে। ঠিক আছে স্যার, স্লাইড গুলো দিয়ে দিয়েন। হ্যাঁ স্লাইড দিয়ে দিবেন। হ্যাঁ স্লাইড দিয়ে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। না স্যার, নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। জি স্যার।